AIFF-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বললেন যে ইন্ডিয়ান ফুটবল নাকি এক্সপোনেনশিয়াল গ্রোথ করছে। হোয়াট আ জোক! এক্সপোনেনশিয়াল সিরিজের ফর্মুলা আমরা সবাই কম বেশি জানি। চলো আজকের এপিসোড শুরু করি, দেখা হচ্ছে ইন্ট্রোর পর। সুব্রত দত্ত 10-15 বছর আগে কলকাতা ফুটবলে খুব পরিচিত নাম ছিল, সবাই জানো। সেখানেও অনেক পলিটিক্স, অনেক অনেক রকম জিনিস করা হয়েছে, তার বিরুদ্ধে বহু অভিযোগ। তো তিনি এখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট AIFF-এর। তিনি কালকে স্টেটমেন্ট দিয়েছেন, AIFF-এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, যে ইন্ডিয়ান ফুটবল ইজ গ্রোয়িং এক্সপোনেনশিয়ালি। কিছুই নয়। জিনিসটা হচ্ছে, অনেকে হয়তো জানবে যে ফিফার প্যানেলের জন্য, মানে ইন্ডিয়ান ফুটবলের প্যানেলের জন্য কিছুদিনের মধ্যেই আবার সিলেকশন হবে। তিনি নিশ্চয়ই ভালো রাজনীতি করেন, রাজনীতি মানে আমি বলছি যে রাজনীতি প্লাস কূটনীতি দুটোই, তিনি নিশ্চয়ই ভালো কূটনীতি করেন, কারণ AIFF-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদটাও কিন্তু খুব সহজলভ্য নয়। তো বুঝতে পেরেছি তার এই সমস্ত স্টেটমেন্ট AIFF-কে ভালো বলার একটা, AIFF-কে তুষ্ট করার একটা চেষ্টা। AIFF তুষ্ট হবে কি না জানি না, আমরা তো তুষ্ট নই। স্টেটমেন্ট একটু বোল্ডলি বলতে চাই যে ইন্ডিয়ান ফুটবল ইজ ইন রং হ্যান্ড। সুব্রত দত্ত থেকে সোজা চলে যাই ইন্ডিয়ান ক্যাপ্টেন সুনীল ছেত্রীর কথায়। সুনীল ছেত্রি স্টেটমেন্ট দিয়েছে দুটো তরফেই, ইন্ডিয়ান লীগ ইউনিয়ন আর AIFF দুটো তরফকেই একদম মানে সুন্দরভাবে তিনি ঝামা ঘোষে দিয়েছেন। বাংলায় বলছি তাই বাঙালিরা বুঝতে পারবেন, ভালো রকম ঝামা ঘোষে দিয়েছেন। প্রথমেই তিনি বলেছেন AIFF-এর উচিত ছিল প্রথমেই ক্লাবগুলোর সঙ্গে বসা এবং তাদের যা জিজ্ঞাসা আছে সেটা সলভ করে দেওয়া। তবে তিনি বিপরীতক্রমে আরও একটি কথা বলেছেন, যেটা আমাদের সকলেরই মনের কথা, যে কোনো টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়াটাই একমাত্র প্রতিবাদের পথ নয়, যেটা আমিও কিছুটা মনে করি। এবং যখন মনে করি, মানে আমি এটা বলছি, যতক্ষণ অবধি প্রফুল প্যাটেল আলোচনায় বসতেই রাজি হচ্ছিল না, এতটাই তিনি অ্যাডামেন্ট ছিলেন, মানে আমি ধরে নেবো AIFF অ্যাডামেন্ট ছিল, ততক্ষণ অবধি সুপার কাপে না খেলার সিদ্ধান্তটা ঠিক আছে। কিন্তু এরপরে যখন তিনি বসবেন বললেন, তখন দেখা করে যারা কোয়ালিফাই করে গেছে তাদের তো খেলাই উচিত এই কারণে আমি মনে করি, কারণ আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় সাধারণত কোয়ালিফাইং রাউন্ডটা থাকে না। কোয়ালিফাইং রাউন্ডটা এখানে করাই হয়েছে কয়েকটা ক্লাবকে সুযোগ করে দেওয়ার জন্য। তো যারা কোয়ালিফাইং খেলে উঠছে, ধরে নেওয়া যেতে পারে প্রাথমিকভাবে তারা সুযোগ পাওয়ার যোগ্য নয় এবং তারা কোয়ালিফাই খেলে উঠছিল কি আমন্ত্রণমূলক একটা প্রতিযোগিতায় নাই বা খেললো, সামনে AFC আছে, মিনার্ভার, বাকিদেরও পরের সিজন বাকি আছে। সুতরাং কোনো একটা পয়েন্টে সুনীল ছেত্রীর কথাটাও ঠিক, যে অ্যাটলিস্ট অন্তত ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো বড় যারা নাম আছে তাদের খেলা উচিত। মানে সুনীল ছেত্রি একটুখানি উস্কে দিয়ে একটুখানি টিপ্পনি কেটে বলেছে যে মোহনবাগানকে হারাবো বলে আমরা প্রস্তুতি নিচ্ছি, ওদিকে মোহনবাগান দলই নামাবে না, সোনিনোডিরা খুব প্র্যাকটিস করছে, তারা খেলতেও চায়, যে কোনো প্লেয়ারই খেলতে চাইবে, কিন্তু মোহনবাগান কর্তারা তারা তাদের সিদ্ধান্তে অনার, ইনফ্যাক্ট তারা নামই রেজিস্টার করেনি বলে শোনা যাচ্ছে, যে ঠিক 24 ঘন্টা আগে অবধি রেজিস্টার করে নিতে পারে কুশল দাসকে, দাসের সঙ্গে কথা বলে। আর বাইরে যতই ঝগড়াঝাটি করুক, একসাথে বসে ওরা যে ফিশ ফ্রাই কফি খায় সেটা সকলেরই জানা, পুরোটাই একটা রাজনীতির অঙ্গ বলে আমার মনে হয়। ছেত্রীকে আরও প্রশ্ন করা হয় যে ভারতের ভবিষ্যতের কোচ হিসেবে আপনি কাকে পছন্দ করবেন বা কিছু। সুনীল ছেত্রী তার উত্তর বলে যে আমাকে যদি জিজ্ঞেস করে আমি কানে কানে গিয়ে বলে আসবো AIFF-এর যে আমার পছন্দ কি, আমার সঙ্গে সব কোচেরই সম্পর্ক ভালো। তো যাই হোক, সুনীল ছেত্রী থেকে আবার চলে আসি ব্যারেটো, মানে আমি ওই সময়টায় ঘোরাফেরা করছি আর কি, 2003-04 সালে কলকাতা ফুটবলে ঘোরাফেরা করছি। ব্যারেটো কালকে নিজের ছেলে মেয়েকে নিয়ে মোহনবাগান ক্লাবে ঘুরতেই এসেছিলো বলা যায়, কারণ সেরকম কোনো মিটিং ছিল না, মিটিং ছিল ব্যারেটোর একটা অন্য মিটিং ছিল, একটা রুবির কাছের একটি 5-তারা হোটেলে একটা মিটিং ছিল, সেটা সম্পূর্ণ প্রফেশনাল। কিছুদিন আগে যারা ব্যারেটোকে ফলো করো তারা জানো যে সিকিমে ওই মিটিংটা করে এসেছিলো, তার কন্টিনিউয়েশন এটা, সিকিমে গিয়েও কিন্তু বাইচুংয়ের সঙ্গে দেখা করে এসছে। যাই হোক, তার ছেলে মেয়েকেও শিখিয়ে দেওয়া যে এটা একটা ইনস্টিটিউশন, সেটা আমাদেরও সত্যি আমাদের কাছেও শিক্ষণীয়, মানে আমরা কি ক্লাব নিজেদের ক্লাবকেই হোক বা আমাদের বিপরীত ক্লাব বা অন্য কোনো ক্লাবকে সেই রকম রেসপেক্ট দিই, আমাদেরও কি আমাদের কাছেও শিক্ষণীয়, আমরা কি শিখতে পারবো যে এই রকম রেসপেক্ট দেওয়া ক্লাবকে। একটা AFC U23 থাইল্যান্ড 2020 কোয়ালিফায়ার্সে এরা কোয়ালিফাই করেছে, তোমরা স্ক্রিনে একবার দেখে নাও।
ব্যাস এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও আর আমাদের সঙ্গে থাকো। ক্যারি অন উইথ অ্যারিয়ন।